আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার এন্ড সাবস্ক্রাইবার, আই এম জিনার বাসার। ওয়েলকাম মাই চ্যানেল অ্যাটলাস অটোমেশন বিডি। ডিয়ার ফ্রেন্ড, আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা এলএস মাস্টার কে পিএলসিতে কিভাবে আপনারা অ্যানালগ প্রোগ্রাম করবেন, সেই প্রোগ্রামটি আজকে আমি আপনাদেরকে দেখাবো বন্ধুরা। তো বন্ধুরা, এখানে যে আমি এলএস এলজি মাস্টার কে 120S পিএলসি ব্যবহার করছি, আর এখানে যে কার্ডটি ব্যবহার করছি সেই কার্ডটি হলো যে ফ্রেন্ড G7F DA2B এই অ্যানালগ কার্ডটি ব্যবহার করছি বন্ধুরা, অ্যানালগ আউটপুট কার্ড। তো ফ্রেন্ড, প্রোগ্রামটি শুরু করার আগে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। সাবস্ক্রাইব করে রাখলে আপনাদের সুবিধা, আমি যখন নতুন ভিডিও পাবলিশ করব সাথে সাথে আপনারা নোটিফিকেশনের মাধ্যমে পেয়ে যাবেন। ফ্রেন্ড, আমরা যে কোনো মেশিনে অটোমেশন কাজগুলো করে থাকি এবং অটোমেশন রিলেটেড প্রোডাক্টগুলো সেল করে থাকি এবং সার্ভিসিং করে থাকি বন্ধুরা। তো বন্ধুরা, চলুন প্রোগ্রামটি স্টার্ট করি। তো ফ্রেন্ড, এখানে প্রথমে আমি আপনাদেরকে দেখাবো কানেকশন ডায়াগ্রামটি, কিভাবে আপনারা কানেকশনটি করবেন সেটি আমি এখন দেখাবো আপনাদেরকে। তো ফ্রেন্ড, আমি যে অ্যানালগ কার্ডটি ব্যবহার করছি সেটি 4 অ্যানালগ আউটপুট G7F DA2B। এখন যেখানে B0 প্লাস B0 মাইনাস ভোল্টেজ আউটপুট 0-10 ভোল্ট ভোল্টেজ আউটপুট, বিআই প্লাস বিআই মাইনাস এটা হলো আপনার ফ্রেন্ড কারেন্ট আউটপুট 4-20 মিলি এম্পিয়ার আউটপুট। ফ্রেন্ড, বি প্লাস আই বি মাইনাস আই এটা ভোল্টেজ আউটপুট 0-10 ভোল্ট, আর B3 প্লাস B3 মাইনাস ভোল্টেজ আউটপুট। তো ফ্রেন্ড, তারপর এখানে আমি আপনাদেরকে কিভাবে আপনার কানেকশনটি করবেন সেটিও দেখাবো। এখানে দেখেন চ্যানেল জিরো থেকে চ্যানেল থ্রি কানেক্টেড। তো ফ্রেন্ড, আমি এখানে একটি মাল্টিমিটার কানেক্ট করে রাখছি। আমি যখন এখানে আমি ভোল্টেজ দেখাবো ফ্রেন্ড চ্যানেল জিরো বি জিরো প্লাস পজিটিভ আর B0 মাইনাস নেগেটিভ। আমি এখানে মিটার কানেক্ট করে রাখছি ফ্রেন্ড। তো ফ্রেন্ড, আমি যখন চ্যানেল জিরো থেকে যখন আমি ভোল্টেজ আউটপুট নিব, এখানে দেখেন আমার চ্যানেল জিরো DA কনভার্সন ইউনিট সেট এখানে D4980। আমি এই ডাটা রেজিস্টরটি ব্যবহার করব, ডেডিকেটেড ডাটা রেজিস্টর ব্যবহার করব। তো ফ্রেন্ড, চলুন প্রোগ্রামটি স্টার্ট করি। তো ফ্রেন্ড, প্রথমে আমি কেজিএল উইন এই সফটওয়্যারটি চলে যাব, সফটওয়্যারটি আমি ওপেন করব। তো ফ্রেন্ড, দেন আমি নিউ প্রজেক্টে যাব, নিউ প্রজেক্ট, দেন আমি ব্ল্যাঙ্ক প্রজেক্ট সিলেক্ট করে নিব। এখানে আমি আমার যে পিএলসিটি আছে সেই পিএলসিটা আমি সিলেক্ট করে নিব ফ্রেন্ড, এখানে 120S পিএলসি, দেন আমি ওকে করে দিব। তো ফ্রেন্ড, এভাবে পপ আপ উইন্ডো ওপেন হয়ে যাবে প্রোগ্রামিং এর জন্য। তো ফ্রেন্ড, প্রথমে আমি একটি ওপেন সুইচ নিব M0, দেন আমি অ্যাপ্লিকেশন ইনস্ট্রাকশনে যাব, আমি এখানে মুভ ইনস্ট্রাকশনটা নিব, মুভ, আমি D0 ডাটা রেজিস্টার নিব, আর D এখানে আমি ম্যানুয়ালে আপনাদেরকে চ্যানেল জিরোর জন্য আমার ডেডিকেটেড ডাটা রেজিস্টার D4980 চ্যানেল জিরো, এখানে আমি D4980 ডাটা রেজিস্টারটি নিব ফ্রেন্ড, তারপর ওকে করে দিব। এখানে আমি কানেক্ট করে নিব। তো ফ্রেন্ড, তারপর আমি এন্ড ইনস্ট্রাকশন দিব, এন্ড, দেন আমি কানেক্ট করে নিব। তো ফ্রেন্ড, এখন আমি প্রোগ্রামটি আমি অনলাইন করে নিব, আমার পিএলসি কে কানেক্ট করে নিব, কানেক্ট, এবং এখন আমি প্রোগ্রামটি এখানে আমি প্রোগ্রামটি পিএলসি তে রাইট করব ফ্রেন্ড। তো ফ্রেন্ড, এখানে আমি পিএলসি কে এখন আমি স্টক করে নিব,
স্টপ করে নিয়ে আমি কানেক্ট করে নিব। আপনারা রাইট টু ফিএলসি করে নিতে পারেন ফ্রেন্ড, রাইট টু ফিএলসি। তো ফ্রেন্ড আমি এখানে সরাসরি দিয়ে দিলাম। তো ফ্রেন্ড এখন আমি মনিটরিং স্টার্ট করে নিব। মনিটরিং স্টার্ট করে আমি এখন M0 অন করে নিব। অন অন করে নিব। তারপর আমি এখানে D0 ডাটা রেজিস্টার নিব, D0 ডাটা রেজিস্টার। তো ফ্রেন্ড এখানে আমি ভ্যালু দিব, সাপোজ আমি 1000 ভ্যালু দিব, 1000। তো ফ্রেন্ড আমি এখন ফিএলসি কে রান করে নিব। ফিএলসি কে রান করে নিলাম ফ্রেন্ড, আমি ফিএলসি কে রান করে নিই ফ্রেন্ড, সেজন্য আমার ভ্যালুটি আসে নাই। এখন আমি আবার অন করে নিব। অন করে আমি এখানে ভ্যালু দিব ফ্রেন্ড, 1000 ভ্যালু দিব, 1000। দেখেন আমার এখানে 2.5 ভোল্ট চলে আসছে, 2.5 ভোল্ট অ্যানালগ আউটপুট, 2.5 বন্ধুরা। তো ফ্রেন্ড এখন আমি এখন ভ্যালু চেঞ্জ করব, 2000 ভ্যালু দিব, 2000। দেখেন এখানে আমার 5 ভোল্টের মতো চলে আসছে, 5 ভোল্ট। তো ফ্রেন্ড এখন যদি আমি 4000 ভ্যালু দিই তাহলে আমার 10 ভোল্ট চলে আসবে। দেখেন আমার এখানে 10 ভোল্ট চলে আসছে, 10 ভোল্ট। তো ফ্রেন্ড এখানে তারপর আপনি ম্যানুয়ালে যেয়ে রেজুলেশন চেক করে নেবেন। এখানে ফ্রেন্ড দেখেন ম্যাক্সিমাম রেজুলেশন এখানে দেখেন, আপনার যখন 1 থেকে 4000 ভ্যালু যখন আসবে তখন আমার এখানে 10 ভোল্ট আসবে। দেখেন আমি 4000 ভ্যালু দিছি, এখানে আমি 4000 ভ্যালু দিছি। আমি আবার প্রোগ্রাম চলে যাব। এখানে দেখেন আমি 4000 ভ্যালু তো আমার এখানে 10 ভোল্ট শো করতেছে, 10 ভোল্ট শো করতেছে ফ্রেন্ড। এখন যদি আপনি ভ্যালু কমাতে চান কমাতে পারবেন। এখানে আমি সাপোজ আমি ভ্যালু দিব এখানে 3000, সরি 3000 ভ্যালু দিব। দেখেন এখানে আমার 7.51 ভোল্টেজ আসছে, আউটপুট ভোল্টেজ 7.51। তো ফ্রেন্ড আশা করি আমি আপনাদেরকে প্রোগ্রামটি বুঝাতে পারছি কিভাবে আপনারা LG মাস্টার কে PLC তে কিভাবে আপনারা অ্যানালগ প্রোগ্রামিং করবেন বন্ধুরা, অ্যানালগ আউটপুট প্রোগ্রামিং করবেন। তো ফ্রেন্ড যারা আমার চ্যানেল নতুন ভিজিটর প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, সাবস্ক্রাইব করে রাখলে আপনাদের সুবিধা। আমি যখন নতুন ভিডিও পাবলিশ করব সাথে সাথে আপনার নোটিফিকেশনের মাধ্যমে পেয়ে যাবেন। তো ফ্রেন্ড আমরা যে কোনো মেশিন অটোমেশন কাজগুলো করে থাকি এবং অটোমেশন রিলেটেড প্রোডাক্টগুলো আমরা সেল করে থাকি এবং সার্ভিসিং করে থাকি বন্ধুরা, আপনাদের ফ্যাক্টরিতে যদি অটোমেশনের কোনো কাজ থাকে যোগাযোগ করতে পারেন। যে কোনো সার্ভো যে কোনো স্টেফার আমার কাছে পাবেন, আপনারা যদি যে কোনো সার্ভো কিনতে চান যোগাযোগ করতে পারেন বন্ধুরা। তো বন্ধুরা দর্শক থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ফ্রেন্ড, ভালো থাকুন, আল্লাহ হাফেজ।